একটি পাত্রে পানি গরম দিব, দিয়ে দিব সামান্য লবণ। পানিটা গরম হয়ে গেলে এরপর যা দিয়ে দিব আমি পাস্তা সিদ্ধ। আজকে আমি পাস্তা এবং নুডলস একসাথে রান্না করে দেখাবো। পাস্তাটা হাফ সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব নুডলস। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব যাতে পাস্তা এবং নুডলস দুইটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছু সময় আমরা অপেক্ষা করব যাতে দুইটাই সুন্দরভাবে সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তা এবং নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সাজিতে ঢেলে নিব এবং ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিব। প্যানে তেল দিয়ে দিব, দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। একটু ভাজা ভাজা করে দিয়ে দিব ডিম। একটু নাড়াচাড়া করে এ পর্যায়ে দিয়ে দিব পাস্তা এবং নুডলস। পাস্তা এবং নুডলসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব আমি এখানে মশলা। দিয়ে দিব আমি সামান্য একটু সস। সসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নামানোর আগে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। দেখতেই পাচ্ছেন আমার পাস্তা এবং নুডলস একসাথে রান্না করা শেষ। ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।